আজকে আমি চঞ্চল ঘোষের গসাগু এবং লসাগু করাবো। তাহলে চলো শুরু করা যাক। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাও যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গসাগু এবং লসাগুর সূত্রটা দেখে নাও। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। একের দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি 35 ও অপরটি কত? তাহলে এখানে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে। লসাগু কত? 315, আর গসাগু কত? 7। তাই এই দিকে লেখা হয়েছে, দেখো, লসাগু 315, গসাগু কত? 7। আর তারপর দেখো, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যা কত? তাহলে একটি সংখ্যা, প্রথম যে সংখ্যাটি রয়েছে কত? 35। ওই জন্য এখানে লেখা হয়েছে ফার্স্ট ইকুয়াল 35, আর দ্বিতীয় সংখ্যা দেওয়া নেই। দেখতেই পাচ্ছ, এখানে এমনভাবে লিখতে হবে ফার্স্ট গুণিতক সেকেন্ড। তাহলে প্রথম সংখ্যা কি আমরা পেয়েছিলাম? 35। তাহলে এখানে 35 লিখব, আর দ্বিতীয় সংখ্যা দেওয়া নেই। কিছু না দেওয়া থাকলে আমরা এক্স ধরে নিতে পারি, তাই এক্স দেওয়া। ইকুয়াল দিয়ে লসাগু কী পেয়েছিলাম? 315 এখানে দেওয়া ছিল, আর গসাগু কত? 7। এবার কাটাকুটি করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে 7কে দিয়ে 35কে, 5 7কে 35, তাহলে পড়ে রইল কত? 5। 5কে 315 দিয়ে কাটাকুটি করলে, বা সাইডে তোমরা ভাগও করে নিতে পারবে, কত আসে? 63। তাহলে অপশানে যে চারটি আছে তার মধ্যে অপশান ডি অ্যান্সার হবে, এদের কোনোটিই নয়। দ্বিতীয়টি দেখে নেব আমরা। দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত? তাহলে সেম একই অঙ্ক, দুটি সংখ্যার লসাগু গসাগু বলা আছে, তাই লিখে নেওয়া লসাগু 385, গসাগু 11। একটি সংখ্যা দেওয়া আছে, একটি 55, একটি 55, অপরটি দেওয়ানি, দ্বিতীয়টি দেওয়ানি। তেমনভাবে লিখে নেব, প্রথম গুণিতক দ্বিতীয়, প্রথম সংখ্যা 55 গুণিতক দ্বিতীয় সংখ্যা দেওয়ানি, এক্স ধরে নেওয়া, ইকুয়াল লসাগু লিখতে হয় 385 গুণিতক 11। 11 এটা দিয়ে কাটবো, 5 11 55, তাহলে 5 পড়ে থাকলো, আর 385/5 এটা কাটাকুটি করলে কত আসে? 77। তাই তো, 5 7কে 35, তারপরও 7 দিয়ে কাটবে, 5 7কে 35, 7 7, অ্যান্সার হবে সি, 77। পরবর্তী অঙ্ক দেখে নেব। দেখো, তিনের দাগের দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5, সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে অঙ্কই বলা হয়েছে কি, দুটি সংখ্যার অনুপাত 4:5, দুটি সংখ্যার অনুপাত কত? 4:5 লেখা হয়েছে। তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দুটি সংখ্যা আমরা পেয়েছিলাম, সেই সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি এখানে কত? 4:5, সমষ্টি হলো 9, আর গসাগু 5। তাহলে 5 আর 9 গুণ করলে কত হয়? 45। উত্তর হবে অ্যান্সার এ, 45। পরেরটা দেখব। দেখো, দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে? 128 আর 16কে দিয়ে তোমরা কাটাকুটি করলে কত হবে, বা ভাগ করে নিতে পারো, 8। তাহলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? 2 জোড়া। দেখতেই পাচ্ছ, 1+7 আর 3+5। পরেরটা দেখব। দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 15 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? দেখো, 315/35 ভাগ করে নিলে 9 আসে,
দেখো কত জোড়া সম্ভব, তিন জোড়া। পরবর্তী দেখব ছয়ের দাগের, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং সংখ্যা গসাগু 19 হলে ছোট সংখ্যাটি হলো, তাহলে দুটি সংখ্যার অনুপাত আমরা লিখে নেব 9:7 এবং গসাগু 19, তাহলে গসাগু 19 ছোট সংখ্যা কত দেওয়া নেই, তাহলে 19কে দিয়ে দুটোকে আমরা গুণ করে নেব, 9:19 দেখতে পাচ্ছি 171, 7:19 133। তাহলে এখানে বলেছে ছোট সংখ্যাটি কত, তাহলে 171, 133, এর মধ্যে ছোট কোনটা, 133, অপশান ডি। পরবর্তীটা দেখো, 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, তাহলে 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 5। তাহলে এই ধরনের অঙ্কে আমরা প্রথমে এটার লসাগু করে নেব, লসাগু করে নিলাম, লসাগু পেয়ে গেলাম 72। এবার আমরা গুণ করে দেখব এটার মধ্যে কাছাকাছি কোন সংখ্যা হচ্ছে, আর দেখো আমরা 4কে দিয়ে 72 গুণ করলে 288 পেয়ে যায়, আর 288-র সাথে এই ভাগশেষ 5টাকে যোগ করলে কিন্তু 293, তাহলে 293 অ্যান্সার সি। পরবর্তী অঙ্ক দেখব, পরবর্তী অঙ্ক দেখো 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে, 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা ফার্স্টে কী করব, লসাগু, লসাগু বেরিয়ে গেছে 48, এর মধ্যবর্তী সংখ্যা, তাহলে বের করতে গেলে আমাদের সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে, গুণ করে দেখে আমরা পেয়ে গেছি 10 দিয়ে 480, তাহলে অপশানও পেয়ে যাচ্ছি 480 অ্যান্সার। নয়টা দেখো, দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত, তাহলে দুটি সংখ্যার অনুপাত কোথায় পেলাম, দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত, অনুপাতটা বসিয়ে দিলাম 3:4, তাদের যোগফল কত, তাহলে যোগফল করে নেব, যোগফল কত পেলাম 7, তাই তো, আর গসাগু কত 20, গসাগুটা গুণ করলে 20 আর সাথে গুণ করলে কত 140, 140ই আমরা উত্তর পেয়ে যাচ্ছি। পরবর্তীটা দেখো, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে, তোমরা সবাই জানো, তাহলে এটাকে দিয়ে আমরা প্রথমে কী করে নেবো, লসাগু করে নিলাম, লসাগু পেলাম 120, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম মানে 1-এর পিঠে 4টে 0, তো এটাকে ভাগ করলে কত পাচ্ছি, 40 পাচ্ছি, আর 40টাকে দিয়ে আমরা কী করব, এই যে এটাকে দিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগফল 80, 80 হলো উত্তর। পরবর্তী অঙ্ক দেখে নাও, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে, তাহলে প্রথমে কী করো, প্রথমে যে সংখ্যাগুলো আছে দেখতেই পাচ্ছ এগুলো লসাগু করে নেওয়া, লসাগু 108 পেলাম, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম জানি 9টা 4, তাহলে ভাগ করে নিলাম, ভাগশেষ কত 63, তাই তো, তাহলে এটাকে দিয়ে 63 কী করলাম, বিয়োগ করে নিলাম, বিয়োগফল পেলাম, আর এই যে সংখ্যা, এই যে সংখ্যা, এই দুটোর গ্যাপ কত পাচ্ছি 2, তাহলে 63 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 9,934, তাহলে অপশান এ হলো উত্তর। পরবর্তী দেখে নেব, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল, তাহলে এটা অনুপাত বসিয়ে দিলাম 3:5, তাহলে সিম্পলভাবে 12কে দিয়ে এটাকে গুণ করবো, 12টাকে দিয়ে এটাকেও গুণ করবো, তাহলে কত পেলাম, 3 বারম 36, 5 বারম 60, তাহলে কি বলছে তাদের গুণফল, তাহলে দুটো আবার গুণ করে দিতে হবে, 36 গুণিতক 60 কত হয়, 2160 উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 26 ভাগশেষ থাকবে, তাহলে প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলো কী করবো, লসাগু, লসাগু কত পেলাম 144 পেলাম, তাহলে 144 এই যে সংখ্যা, এই যে সংখ্যা বসিয়ে কী করবো, গ্যাপ বের করবো, কত 10, তাহলে 144 থেকে 10 বিয়োগ করলাম, এটা অ্যান্সার পেয়ে যাচ্ছে বি। আর এই 14 আর 15
চঞ্চল ঘোষের অঙ্ক, বাড়ির কাজ দিলাম, অবশ্যই তোমরা করবে। ষোলোটা দেখে নাও, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি, বিয়াল্লিশ এবং তেষট্টি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে? দেখো যে সংখ্যা লসাগু করা হলো, তাহলে অবশিষ্ট থাকবে এক। তাহলে এই সংখ্যার সাথে এক যোগ করলে বারোশো একষট্টি উত্তর পেয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা, এটাও তোমাদের বাড়ির কাজ থাকলো। পরের অঙ্ক দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয়, দশ এবং পনেরো, ষোলো দ্বারা ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে, কিন্তু উনত্রিশ দ্বারা ভাগ করলে মিলে যাবে? দেখো এই সংখ্যাগুলোকে লসাগু করে নেওয়া, লসাগু বেরিয়ে গেছে দুশো চল্লিশ। তাহলে এখানে অঙ্কে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে, কিন্তু উনত্রিশ দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এটাকে আমরা গুণ করে নেব, তিন দিয়ে গুণ করে আর তার সাথে পাঁচ অবশিষ্ট এটাকে যোগ করে দেওয়া, অ্যান্সার বেরিয়ে গেলো সাতশো পঁচিশ। পরবর্তী অঙ্ক দেখো, তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু সেভেন ইজ টু নাইন এবং তাদের গসাগু পঁয়তাল্লিশ হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে তিনটি সংখ্যা বসিয়ে নিলাম আর তাদের গসাগু কত? পঁয়তাল্লিশ, তাই তো পঁয়তাল্লিশ। তাহলে পঁয়তাল্লিশ আর এখানে বলছে বৃহত্তম সংখ্যা, আর তিনটির মধ্যে বড় সংখ্যা কোনটা? নয়। তাহলে নয়টার সাথে পঁয়তাল্লিশ গুণ করলে কত হয়? এটা অ্যান্সার। কুড়িটা দেখো, দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং গসাগু ফোর হলে লসাগু কত? তাহলে ফোর দিয়ে করা হবে। দেখো সমষ্টি, সমষ্টি বলেছে কি না ভালো করে দেখি, দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং গসাগু চার হলে লসাগু কত? তাহলে এটা গুণ করে নিতে হবে। গুণ করলে কত? তিন চারে বারো, বারোকে দিয়ে আরে চার, গুণ করলে চার বারো কত? আটচল্লিশ, আটচল্লিশ উত্তর। আজ এখানেই শেষ করলাম, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও, কেমন লাগলো জানাতে ভুলবে না। টাটা।